সালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে আমরা ত্রিমোহনী ব্রিজের উপর নিয়ে এসেছি এই ত্রিমোহনী ব্রিজটা মূলত ঢাকার মোটামুটি নাম ডাক রয়েছে এমন একটি এলাকা এই যে চত্বরটা দেখছেন এই চত্বরটাই মূলত ত্রিমোহনী কারণ হাতের বাম দিকে আমরা দেখতে পাচ্ছি যে খালটা এটা হচ্ছে রামপুরা খাল আর হাতের ডানে আছে জিরানি খাল আর বরাবর চলে যায় হচ্ছে তুরাগ নদীর দিকে যায় হাতের বাম থেকে হাতের ডান এই দুইটা হচ্ছে রামপুরা খাল ও জিরানি খাল আর এই বরাবরটা হচ্ছে বালু নদীর দিকে চলে যায় আর বালু নদী থেকে কেউ যায় শীতলক্ষার দিকে কেউ যায় তুরান নদীর দিকে আর এই যে বাঁশের গোড়াটা দেখছেন এই যে বাঁশের একটা শাঁখো দেখছেন এটা দিয়ে পার হয়ে চলে যায় নাসিরাবাদ উত্তর পাড়া এলাকা নাসিরাবাদকে উত্তর পাড়া দক্ষিণ পাড়া এরকমই ভাগ করা হয়েছে কিন্তু এই অংশটির নাম মূলত হচ্ছে ত্রিমোহনী এলাকা তো যাই হোক এই হচ্ছে ত্রিমোহনীর মূল কংক্রিটের ব্রিজ আর এই হচ্ছে সেই বাঁশের সাঁকো বা বাঁশের ব্রিজ এই ব্রিজটা মূলত পানির যে স্তর আছে সেটা থেকে অনেকটা উঁচু আর এলাকার স্থানীয় মানুষজন মিলে ঝিলে এটা সম্ভবত তৈরি করেছে যেখানে প্রথম দিকে এটা পার হতে টাকা পয়সা দেওয়া লাগতো এখন আর সেটা দেয়া লাগে না এই যে দেখুন গভীরতা দেখুন কতটা যখন পানি বেশি থাকে তখন এত গভীরতাটা বোঝা যায় না কিন্তু আসলেই এই বাসের বাসের শাঁখুটা অনেকটা উঁচু ওই হাতের দান দিয়ে যে খালটা দেখতে পাচ্ছেন সেখান দিয়ে এসে এই বরাবর রামপুরা মেরাদিয়া বাজারের দিকে চলে যায় এই শাকুটা এই জন্য উঁচা করতে হয়েছে কারণ এখান দিয়ে পণ্যবাহী বা যাত্রী নিয়ে ট্রলার বা নৌকা যাতায়াত করে হ্যাঁ আর ওই যে জিরানি খাল তো জিরানি খালটা আসলে আগের মতো সে সেরকম নাই অনেক দিক দিয়ে দখলদারি বা কমে এসেছে তবে রামপুরার খালটা এখনও বেঁচে আছে তবে হাতির জিল যে খালটা তৈরি করা হয়েছে হাতির জিলটার পর আর যাওয়া যায় না হাতির জিলের দিকে আর যাওয়া যায় না মেরা দিয়ে বাজার পর্যন্ত আপনি শান্তিতে অথবা রামপুরা ব্রিজ পর্যন্ত আপনি নৌকা বা ট্রলারে যেতে পারবেন এই যে দেখুন রামপুরা অংশ থেকে এই ট্রলারটি যাচ্ছে মেলা বাজার থেকে সম্ভবত এটা ছেড়ে আসছে এখন বালু নদী বালু নদীর দিকে চলে যাবে বালু নদীর থেকে শীতলক্ষা বা তুরার তার যে গন্তব্য যেদিকে সেদিকে সে চলে যাবে প্রতিদিন শত শত যাত্রীবাহী বা মালবোঝাই ট্রলার বা নৌকা এই পথে যাতায়াত করতে দেখা যায়